হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টেক এ লুক উইথ কুসুম। আর আমি কুসুমিকা। তো আজকে সকাল সকাল আবার ব্লগটা স্টার্ট করে দিলাম। তো দেখো, আমি এখন যা যা কাজকর্ম করছি সেগুলো তোমাদের সাথে তো পুরো এগুলো সেট আপ পুরোপুরি হয়ে গেছে। একটু কম্পিউটারে কাজ করছিলাম। আর তোমরা অবশ্যই আমার ফেসবুক পেজটা আর ফেসবুক প্রোফাইলে ফলো করো, খুব ভালো ভালো ভিডিও যাচ্ছে। তো চলো, আর এই ঘরটাতেও মোটামুটি করেছি। এখানে দেখো এগুলো ঝুলছে, আর এই দেখো এখানে পুরো সব পরিষ্কার, নিচ টিচগুলো সব পরিষ্কার করে ফেলেছি অলরেডি। আর চলো বাইরেটা দেখেই। দেখো জামা কাপড় সব মেলা হয়ে গেছে। আর এদিকটা একটু ব্লিচিং পাট মাখিয়ে রেখেছি, ভীষণ মানে পিছল হয়ে গেছে, বুঝলে। আর এগুলো সব ধোয়াধুই পুরোপুরি কমপ্লিট। আর তোমরা বিশ্বকর্মার ব্লগটা অবশ্যই দেখো। তো বিশ্বকর্মা কালকে পুজো হয়েছে, আর যেহেতু ঘরে গাড়ি ফাড়ি রয়েছে সেহেতু তো পুজো করতেই হবে, সেহেতু পুজো করা হয়েছে, আর কোনো ব্যাপার না। তো চলো দেখতে থাকো আমার ব্লগটা। আর এখন ঘরের কাজকর্ম, বাসনপত্র সব কিছু আমি মাঝে একদম কমপ্লিট করে ফেলেছি। আর কালকে দেখো বিশ্বকর্মায় পেয়েছি, এই যে এখানে রয়েছে, এখানে রয়েছে ভুজিয়া, ভুজিয়ার প্যাকেট, আরও অনেক মিষ্টি আর ছিল, সেগুলো সব ফ্রিজে রাখা রয়েছে, বুঝলে। তো সব অনেক রকমের মিষ্টি দিয়েছে, তো মিষ্টি টিষ্টি অনেক রকমের ছিল, করা হয়েছে। আর ঘরেও তো বিশ্বকর্মা আমিই করেছি পুজো, আর পুরোহিত ডাকা হয়েছিল, পুরোহিত করেছে। তো কালকে বিশ্বকর্মা দিনটা কেমন কাটলো সেটাও তোমাদের সাথে তো কালকে আমি শেয়ার করেছি, ওটা আর একটা ভিডিওতে যাবে, এটা তার পরের দিনের ভিডিও। তো সকাল সকাল আজকে আমি খেয়েছি স্যান্ডউইচ, ঠিক আছে, কারণ একটা পাউরুটি ছিল, তো পাউরুটিটা দিয়েছিলাম, ঠিক আছে। স্যান্ডউইচ করে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, করতে পারিনি ব্লগটা কারণ একটু বিজি ছিলাম, এত ঘর নোংরা হয়েছিল না সেই কারণে। আর এই বাসনগুলো কত ঢের বাসন, সব মাজলা মেজে সমস্ত দিকের কাজকর্ম করে জামাটা চেঞ্জ করে তাই তোমাদের সাথে ভাবলাম ক্যামেরাটা এবারে অন করি, সে কারণে অন করলাম। আর এখন তো কাজকর্ম তো রয়েইছে, ঠাকুরের এই জায়গাটা তো কালকে একটু মানে অপরিষ্কার হয়ে গেছে, জায়গাটা পরিষ্কার করে একটু মুছে নেব, নতুন নাইটি যেহেতু পরেছি সেহেতু, ঠিক আছে। আর ঘরে আমি একাই রয়েছি কারণ আজকে আমার মেয়ে গেছে স্কুলে, আর ওর বাবাও গেছে অফিসে, এই মাত্র গেল, ঠিক আছে, এই মাত্র অফিস গেল। তো মেয়ে হয়তো কাল পরশু ছুটি থাকবে, কাল পরশু তো ওর বাবার ছুটি থাকবে না, মেয়ের ছুটি থাকবে। তবে আমাদের এখানে প্রচুর বড় করে গণেশ পুজো হয়, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো গণেশ পুজোর ব্লগগুলো, অবশ্যই দেখো কিন্তু, কেউ মিস করো না, ঠিক আছে। গণেশ পুজো তো দারুণ মজাও হয়, খুব মজা হয়। তো কারণ আমি অনেক এখানে মানে আমাদের কলকাতাতে খুব একটা দেখা যায় না গণেশ পুজো, কিন্তু এখানে দেখা যায়, সেহেতু ভালো লাগে গণেশ পুজোটা দেখতে। তো ওই জন্য বেশিরভাগটাই এখানে থাকারই চেষ্টা করি। এখন ইচ্ছা আছে দুর্গাপুজোর সময় কলকাতায় যাব, জানি না, যদি কেউ কলকাতায় আমার বন্ধুবান্ধব থেকে থাকো, আমার সাবস্ক্রাইবার থেকে থাকো, অবশ্যই মিট করো, ভালো লাগবে, আর সবাই মিলে গল্প হবে আর একটু আড্ডা হবে। তো যদি কেউ থেকে থাকো অবশ্যই কমেন্টসে একটু বলো কে কে রয়েছো সেই দলে। এখানে এই দেখো এই বালিশ টালিশগুলো এখানে সব রেখে দেবে, আর আমি শুধু জায়গায় করতে হবে আমাকে, হ্যাঁ। এই দেখো এগুলো সব করে দিয়েছি ঠিকঠাক, শুধু এগুলো সব ঝাড়ু মারু দেবো এবার। আর এই ঘরটার আধা কাজ হয়েছে, আধা কাজ হয়েছে, আধা কাজ হয়নি। আর যথারীতি আমার মেয়ের বই খাতা সেই একই রকম অবস্থা, এগুলো গুছাবো, এইটা গুছাবো। তো আর পেজ আমার প্রোফাইলটা ফলো করে রেখো, খুব ভালো ভালো রেসিপি আসছে, কিছুটা ঝলক ইউটিউবেও দিয়ে দেবো, তো তোমরা দেখতে ভালোবাসো সেই জন্য। আর আজকে বাইরে ফাটে বললাম যে পুরো পরিষ্কার করেছি, তো কী কী করলাম কী কী না করলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি, করব। তো চলো ওই ঘরটা মোটামুটি একটু পরিষ্কার করে নিই, তারপরে অন্যান্য কাজগুলো আবার ধরবো, চলো। Thank you.
তো দেখো সব কাজকর্ম মোটামুটি কিন্তু হলো। এবার গ্যাসটা একটু সাপ মাখিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলা, যেহেতু তোমার ইয়েটিয়ে করলাম না, পাউরুটি সব করেছিলাম, যেহেতু প্রচুর নোংরা হয়ে গেছিলো, তেল ছিটে হয়ে গেছিলো, সেই কারণে ওটাকে একটু পরিষ্কার করব। আর একটা পিঙ্ক সল্ট ওটাকে ঢালবো, কোটোবাটা সব পরিষ্কারই করে রেখেছিলাম, একটু মুছে ওর মধ্যে ঢেলে। চলো তোমার সাথে শেয়ার।